কোরআনে আছে নবীজির সামনে প্রত্যেকের আমলনামা খোলা হবে। জিনা বিকা আলা হাউলা শাহীদা, নবীজিকে আল্লাহ বলছে আপনার সামনে উপস্থিত রাইখা আমি দেখাবো। নবীজি আমলনামা দেখে আল্লাহর নবী জিজ্ঞেস করবে উম্মত এটা কি? উম্মত দিনের পর দিন ফজরের নামাজ কোথায়, জোহরের নামাজ কোথায়? উম্মত 30 বছরের ব্যবসার মধ্যে একটা হালাল নাই, সুদের এত টাকা দরকার, ঘুষের এত টাকা দরকার। উম্মত যৌবনের পুরাটা সময় মোবাইল দেখে, ছবি দেখে, নাচ গান দেখে, উলঙ্গ দৃশ্য দেখে নষ্ট করে ফেলেছ। আজ আমি কিসের সুপারিশ করব উম্মত? আমি এটা নিয়ে আমার আল্লাহর সামনে কেমনে দেখাবো, আমি কিভাবে বলবো? হযরত মাওলানা তারিক জামিল সাহেব বলেন হাসরের ময়দানে নবীজি আহাবাব শুনেন শেষ কথা, হাসরের ময়দানে নবীজি নিজের পিঠ মোবারক চাদর সরায়ে ফেলবেন আর উম্মতকে দেখায় বলবেন উম্মত দেখ না আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র, তায়েফের পাথরের আঘাতে আমি এই পরিমাণ ব্যথা পাইছি, আহত হয়েছি, রক্তাক্ত হয়েছি, মৃত্যু পর্যন্ত আর আমার ছিদ্রগুলো আর ঘুষ্ট দিয়া পুরায় নাই।